রাজধানীর প্রতিটি স্কুল ও কলেজের চিত্র এমনই। প্রভাতী শাখার ক্লাস শেষ, তাই ছুটির পর স্কুলের বাইরে বন্ধুদের সাথে আড্ডা আর গল্প গুজবে মাতোয়ারা শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর সশরীরে উপস্থিত হয়ে পাঠদানে অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। দীর্ঘ দেড় বছর পর আমরা স্কুলে আসছি, আসার পর অনেক সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে। সব ফ্রেন্ড একসাথে অনেক বছর পর ধরতে গেলে দেখা হইতেছে, তো আমরা অনেক খুশি আছি। স্কুল কর্তৃপক্ষ অনেক ভালোভাবে স্কুল মেনটেন করছে, আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা সবার সাথে দেখা হয়, সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে, ইভেন আমাদের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ঢুকানো হচ্ছে। স্কুলের প্রবেশ দ্বারাই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুনাশকের কাজটি করছেন কর্তৃপক্ষ। ক্লাসরুমে প্রতি বেঞ্চে বসানো হয়েছে একজন করে শিক্ষার্থী। পাঠদান প্রক্রিয়ায় মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। অনেকদিন পর অনেক ক্লাসে এসেছি, তাই জন্য অনেক ভালো অনুভব করছি। অনেকদিন পর লেখাপড়া করতে অনেক সুবিধা হচ্ছে। নিয়মকানুন মেনেই ক্লাসগুলো করানো হচ্ছে এবং স্যারদের পড়ানো, অনেকদিন পরে মানে পড়ালেখায় ফিরে ক্লাসে অনেক ভালো লাগছে। শিক্ষার্থী সহ বিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিষ্ঠান প্রধানরা। শৃঙ্খলা রাখার জন্য বাইরে লাইন দিয়ে তারপরে স্যানিটাইজেশন করে মাস্ক পরিধান করা আছে কিনা সব কিছু দেখে গেট থেকে ঢুকিয়ে ক্লাসরুম অবধি নিয়ে যাওয়া হচ্ছে। টিচার আবার যে থাকে ক্লাসরুমে, যে টাকৃতি বসছে কিনা এবং মাস্ক পরিধান করা আছে কিনা সব কিছু খেয়াল রাখছেন। স্কুল কলেজের ভেতরের চিত্র স্বাস্থ্যসম্মত হলেও বাইরে দেখা যায় ভিন্ন চিত্র। অভিভাবকরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই একে অপরের সাথে গল্প গুজবে মত্ত রয়েছেন। আমরা হ্যান্ড স্যানিটাইজার করা আছে, তারপরে মুখে মাস্ক, ভিতরে পরা, তারপর উপর আবার হেজাব বাঁধা। হ্যাঁ, বসার ক্ষেত্রে তো ফাঁকা একটু ছিল, এখন আর কথা বলা শুরু কাছে আসছে। এখন মারা উচিত, এখন তো কিছু করার নাই, সবাই তো বসবে। বসার সময় ধরে তো গার্জেন বেশি, জায়গা কম, একটু তো গাদাগাদি হবেই। অভিভাবকদের জন্য অপেক্ষাগার থাকলেও তা ব্যবহারে আগ্রহ নেই কারোরই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।